Sulaiman pasti dadain awak. Dan hati dari anggota. Eta. Saya hati anggota. Bismillah wala dubia uci. Dan. Bas. Uci. কেমন লাগছে, শ্বাসকষ্ট লাগছে, গা হাত ব্যথা করছে, ভয় পাচ্ছ কেন? তো ভয় পাচ্ছ তাই হচ্ছে এটা, ভয় পাচ্ছ কেন? তো ভয় পাও না, ভয় পেলে এটা বেশি হবে। যেটা শ্বাসকষ্ট গিয়ে এখন হচ্ছে যেটা, এটা মন থেকে হচ্ছে, ভয় পাচ্ছ ওই জন্য অবস্থাচ্ছ। তো এটা ভয় করবে না, সিরিয়াস নিবা না, তাহলে তো এমনি ঠিক হয়ে যাবে এটা, বুঝছো? এটা ভয় পাচ্ছ বলে হচ্ছে, এটা তোমার কাছে জিন ঢুকে হচ্ছে না, বুঝতে পারছো? তো খালি সিরিয়াস নিচ্ছ, তো মানে যে আমি এগুলো কিছু করছিলাম তো কিছু একটা হবে মনে করেছো, যে আমি সিরিয়াস নিয়েছো, এটা হচ্ছে। হ্যাঁ, এটা সিরিয়াস নিও না, এটা কী বলতো, এটা মানসিকভাবে হচ্ছে, চাপ পড়েছে, এবার ওটা আতঙ্ক ভরা আছে, এবার হট করে এটা মনে একটা ভয় ঢুকিয়েছে, ধরো তার লেগে হচ্ছে এটা, বুঝতে পারছো? তো মানে কোনো সময় অরিজিনাল, কোনো সময় ডুপ্লিকেট বুঝতে পারবো না যে কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য মন থেকে ভয় হটাতে হবে, যত ভয় করবা তত হবে, বুঝতে পারছো? তো এদিকে আমি বেশি আরও লাফাতে লাগি, এই কি ওই সেই করতে লাগি, তো আরও দেখবা হচ্ছে বেশি, বুঝতে পারছো? দেখবা যে মনকে স্ট্রং করবা, দেখবা এটা হয়নি, কেটে গেছে। হ্যাঁ,
বিশের বেশি ভয় পেয়েছো তুমি তার জন্য এটা বেশি আর হচ্ছে মন থেকে ভয়টাকে একটু তাড়াবা বুঝছো তার জন্য তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাআল্লাহ তুমি খালি মন থেকে একটু ভয় মুছে দেখো এখনই তুমি নিজে নিজে শ্বাসকষ্ট আউট লিয়ে দিয়েছে দেখো তাহলে আমার কথা মিলিয়ে নেবা তাহলে সত্য চিনবা তাহলে ধ্বংস হতে বাঁচবা সত্য না চিনলে আমরা ধ্বংস করে ফেলবো খালি খেয়ে নেবো তোমাদের সব বিচে কিনে এটা মনে রাখো আমাদের পেট ভরবে না এই জন্য সত্য চিনবা মানে এতে তোমাদের টাকা পয়সা যাবে আমরা তো এমনি ফ্রিতে করবো না আমরা তো টাকা পয়সা নিয়েই করবো হ্যাঁ এই জন্য যেটা সত্য সেটা সত্য যেটা বাড়ে সেটা বাড়ে এটা মনে রাখবা তাহলে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি শিফা পাবা যে মনে আতঙ্ক রাখবা না ভয় রাখবা না এটা যেটা হচ্ছে এটা তোমার শুধু খালি ভয়ের জন্য হচ্ছে অন্য কিছুর জন্য নয় হ্যাঁ তুমি আমার সামনে বসে আছো তো আমরা জানি যে কোনটা কিছুর জন্য হয় হ্যাঁ এই জন্য তখন থেকে আমি কিছু বলছি না কিন্তু দেখলাম যে না থামছে না তো তোমাকে একটু বোঝাই যে বুঝলে তুমি বুঝবা যে হ্যাঁ আসলে এটা কেন হচ্ছে তুমি নিজেও বুঝতে পারবা যে এটা আসলে আমার ভয় একটু সিরিয়াস নিয়েছিলাম তার জন্য হচ্ছে বুঝতেছো দেখো কথাগুলো বলছি দেখো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে মানে বুঝতে এটা মনের সঙ্গে যুক্ত হয়ে গেছে হ্যাঁ এটাকে মনে একটু স্ট্রং করবা আলহামদুলিল্লাহ তোমার করবে না দেখবা এটা ভয় বেশি পেয়ে গেছো তার জন্য হয়েছে এটাকে কোথাও দেখিয়েছিলেন নাকি আলহামদুলিল্লাহ ঠিক করেছেন দেখেন এটা ভালো করেছেন মেয়েটার আক্রমণ হয়েছে বুঝতেছেন তো কিন্তু মেয়েটা আতঙ্কিত হয়েছে ভয় খেয়ে প্রথমে ভয় ভরেছে মেয়েগুলো ওইটা একটা আতঙ্ক হয়েছে প্রথমে এবার এদিক থেকে ভয় ভিতরে ঢুকেছে ইনার ভয় হচ্ছে ইনার শত্রু এখন এই যখন সিরিয়াস নিয়ে নিয়েছে বুঝলেন মানসিকভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা হচ্ছে লাগছে এই শ্বাসকষ্টটা অরিজিনাল নয় এটা কোনো রোগের জন্য শ্বাসকষ্ট নয় আপনি সারা জীবন যদি রিপোর্ট করে যান কিছু পাবেন না খুঁজে বুঝতেছেন তো এগুলো হচ্ছে মনের শুধু ভয় থেকে শুরু হয় এগুলো বেশি হ্যাঁ ভয়টাকে উড়িয়ে দেবো ইনশাল্লাহ আমি হ্যাঁ কিন্তু বুঝতে শিখবা তাহলে তাড়াতাড়ি ছাড়বে আমাদের সবের ব্যবস্থা আছে অসুবিধা নেই আমি পাগলেরও চিকিৎসা করি মনেরও চিকিৎসা করি জিন বোতলের চিকিৎসা করি সবই করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ওগুলো সত্য যেটা শ্বাসকষ্ট হচ্ছে যেগুলো হচ্ছে না এগুলো হচ্ছে ভয় বুঝতে পারছেন তো মানে কিছু সত্য আর কিছু মিশে গেছে বুঝতে পারছেন ওগুলো আতঙ্কিত হয়ে গেছে বলে হ্যাঁ আমি উড়িয়ে দেবো আমি আলহামদুলিল্লাহ চোখের সামনে খুঁজতে খুঁজেও পাবেন আমি যা করে দেবো আপনার হ্যাঁ অসুবিধা হবে ইনশাল্লাহ আমি দেখেছি যে কিসে যাচ্ছে কী করছে তো দেখলা কথাতে থামলো দেখলা বুঝতে পারছো তো আমার কথা মানলা এটা মনে করে আমরা চিকিৎসক আমরা জানি শুধুমাত্র কি বলতো যারা মিথ্যা বকতে শুক বলো তাদের ব্যাপারটা আলাদা আমি তোমার এই এই বিশ্বাসটাকে মিথ্যা দিয়ে আরও ঢেকে রাখতে পারতাম কিন্তু তোমাকে সত্য চিনহালাম যে দেখো আপনারা নিজের প্রমাণটা নিলেন কথা বললাম রোগী যেমন সাহস করলো মনে দেখেন স্বাভাবিক থেমে গেল তাহলে বুঝতে পারছেন যে এখানে সত্য ছিল যে রোগী আতঙ্কে হয়ে গেছে বলে শ্বাসকষ্টগুলো হচ্ছে আর এটা আজ না এটা আগে হতো ওই যে দেড় বছর আগে থেকে যে বলছেন আপনি যে শ্বাসকষ্ট শুধু ছিল ওটা কোনোদিনই শ্বাসকষ্ট ছিল না ওনার সেই দিনও সেই আতঙ্ক ওই মনের ভয়ের জন্য এটা হতো এবার দীর্ঘদিন একটা মানুষ ভয়ের মধ্যে থাকলে কী হয় শয়তান প্রবেশ করবে তখন আক্রমণ করবে হ্যাঁ মানুষ ক্রোধে থাকলে প্রবেশ করে শয়তান মানুষ দুশ্চিন্তায় থাকলে শয়তান প্রবেশ করে ভয়ে থাকলে প্রবেশ করে তো ওই অতগুলো ভয় যাচ্ছে বলে এরা এরা আক্রমণ করতে শুরু করেছে বুঝতেছেন তো এইটা খালি ভয়ের জন্য ভয় আউট সব আউট আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ছে তাই তো হোস্টেলে কী সেরকম কী নেই অ্যারাবিক পড়ছে জমিনে পড়ছে কোরআন টোরআন পড়ে তো নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে দুই হাঁটে শুধু হাত দিয়ে বসে থাকো বাস হ্যাঁ ঠিক আছে কোরআন পড়ছে ভয় কিসের শয়তান কোরআনের কাছে আসে মনের ভয় তোমাকে হারাবে মনের সাহস তোমাকে জিতাবে এটা মনে রাখবা শক্তি কোরআনে নয় শক্তি হচ্ছে এখানে কোরআন পড়বা যখন ভরসা নিয়ে তো আলহামদুলিল্লাহ তোমার কাছে কোনো কিছু ভিড়ার ক্ষমতা নাকি হচ্ছে আল্লাহ তালার পবিত্র কালাম এটা মনে রাখতে হবে এখানে টিকবে এমন কি জিনিস আছে তুমি কোরআন পড়ছো তোমার কাছে আসবে মানে তোমার কাছে আসছে এই ভয়ের জন্য না তো আসতে ক্ষমতাও নাই কারণ তুমি কোরআন পড়ছো রাখাল মূর্খ যারা কোরআন পড়তে জানে না কার কিছু বোঝে না নামাজ পড়তে জানে এদের কাছে আসবে এরা প্রেসার করে পানি লাগলে এদের কাছে শয়তান ধরবে তোমাদের কেন ধরবে তোমাদেরকে আসছে এই কারণে যে তুমি ভয় পাচ্ছ বলে মনের মধ্যে কোনো ভয় লাগবে না পবিত্র যারা থাকে যারা সবসময় কোরআনের ইলম যার মধ্যে ভরা আছে তাকে শয়তান গ্রাস করতে পারে না যদি তার মধ্যে ভয় না থাকে তো এটা খেয়াল রাখবে হ্যাঁ ইনশাআল্লাহ কখনো তুমি ক্ষতিগ্রস্ত হবে না মোটামুটি এক ঘন্টা মতো এনে কিছু খেতে দেবেন না হ্যাঁ এখন একটা ঘন্টা কিছু খেতে দেবেন না এরপর যা ইচ্ছা খাবো কোনো সমস্যা নেই পানি খাবে এখন হ্যাঁ অসুবিধা নেই কয়টা বাজছে দেখুন হ্যাঁ এক ঘন্টা একটু কম হলেও সমস্যা নেই হ্যাঁ কয়টা বাজছে কম করে যেন আধা ঘন্টাও না খায় হ্যাঁ এক ঘন্টা না কিছু খালি জি 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 পানি খাবে অসুবিধা নেই হ্যাঁ